বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই আমরা যদি সকলে মিলে খেয়াল করে শুনতে পারি, তাহলে আমরা জীবনে অনেক কিছু থেকে বেঁচে যাব, অনেক পাপ থেকে মুক্ত পেয়ে যাব। সে হচ্ছে, এই পৃথিবীতে দেখা যায় অনেক মানুষ অনেক ধরনের পাপ করে, অনেক ধরনের পাপ করার পরে তারা ভাবতেছে হয়তো নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, মোনাজাতের মাধ্যমে বা যে কোনো একটা দানশীলের মাধ্যমে তারা সেই পাপের ক্ষমা চায়। আমি বলবো না, সেই পাপের ক্ষমা কখনোই হবে না। তবে কিছু কিছু পাপ ক্ষমা হয়, আবার কিছু কিছু পাপ তা রয়ে যায় যা আখেরাতে আপনার বিচার হবেই। তবে যেই পাপগুলো রয়ে যায় সেই পাপগুলো থেকে মুক্ত পাওয়ার কি আমাদের উপায় আছে, বা অন্য কোনো লাইন গার্ড আছে কিনা, বা অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব, সকলেই শুনবেন। সেই বিষয়গুলো হলো, দেখুন, মানুষ জীবন চলার পথে ব্যবসা বাণিজ্যে বা কোনো একটা কিছু করতে গেলে দেখা যায় সেই মানুষগুলো যে ইচ্ছা এমন কিছু পাপ করেছে যে কিছু মানুষের বা কোনো গরিব লোক বা কোনো অসহায় লোকের কিছু সম্পদ জমা হয়েছে বা তাদের ভাগের কোনো জিনিস আপনি তা না বলে নিয়েছেন বা আত্মসাৎ করেছেন, এবং দেখা যায় যে আপনি স্পষ্ট জানতেন যে এই সম্পদগুলো গরিব লোকের, এরা এগুলো ছাড়া তাদের ফ্যামিলিটা অচল হয়ে যেতে পারে, তারপরেও আপনি কি করেছেন যে সেই জিনিসগুলো আপনি আত্মসাৎ করেছেন বা না বলে নিয়ে গেছেন, দুর্নীতি করেছেন। আচ্ছা, এখন এরকম বহু মানুষের দেখা গেছে চলার পথে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে সেই সম্পদগুলো আপনি আত্মসাৎ করেছেন। এখন দুনিয়াতে আপনার বিচার করতে কেউ আসছে না, বা আইনের গতিতে আপনার মধ্যে বিচার সেটা আসছে না, কিন্তু আপনার বিবেকের, আপনার জ্ঞানের বিচারে এসে যায় যে আপনি এটা পাপ করেছেন। অবশ্যই অবশ্যই এই পাপের বিচার হবে, কিন্তু এই পাপের জন্য যদি আপনি দান করেন বা এই পাপ মুক্ত হতে যদি আপনি কোনো মোল্লা মুন্সিদেরকে পেট ভরিয়ে খাওয়ান কিংবা কোনো ওলি আউলিয়াদেরকে খাওয়ান, এতে আপনার এই পাপ মুক্ত হবে না। তবে কোন পাপগুলো মুক্ত হবে এবং কোন পাপগুলো মুক্ত হবে না এই বিষয়ে আমি বলছি ইনশাআল্লাহ। সেটি হলো, দেখুন, যে আপনি ভুলবশত কারো আপনি বকাঝকা করেছেন, কিন্তু সেই ব্যক্তিটি বকাঝকা শোনার মতন ব্যক্তি ছিল না, কিন্তু আপনি সেটি করেছেন, তখন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান সেটি আপনি পাবেন না, সেই ব্যক্তির কাছেই আপনার ক্ষমা চাইতে হবে। আর যদি মনে করেন যে আমি কিছু মানুষের সম্পদ লুটেপুটে খেয়েছি, এখন আমি হজ করেছি, এখন আমি আল্লাহর পথে গিয়েছি, কোনো পীর আউলিয়ার কাছে মুরিদ হয়ে গেছি, এখন পীরের কাছে মুরিদ হওয়ার সময় পীর কি বলেছে, তোমার পাপ পুণ্য যা কিছু আছে সমস্ত কিছু তুমি আমার কাছে দিয়ে গেলে, তো এই হিসেবে যদি সে মনে করে যে আমার যে কত আত্মসাৎ ছিল, মানুষের ক্ষয়ক্ষতি করেছি, মানুষের সম্পদ লুটপাট করে নিয়েছি, এগুলো সমস্ত কিছু ক্ষমা হয়ে গেছে, তখনও হবে না বাবা। যতক্ষণ পর্যন্ত যেই সম্পদগুলো আপনি লুটপাট করেছিলেন সেই জিনিসগুলো তাদেরকে ডেকে এনে তাদের পায়ে ক্ষমা চেয়ে সেই সম্পদগুলো ফিরিয়ে দিলেই আপনার ক্ষমা হতে পারে। আচ্ছা, এরপরে দেখা যায় দুনিয়ায় চলমান অবস্থায় আল্লাহর ইবাদত করেননি, পাপ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেবে, বা আল্লাহর সাথে আপনি শেরেক করেছেন, আল্লাহ এটিও ক্ষমা করে দিবেন, এবং দেখা গেছে আল্লাহর প্রতি কিছু দান করতেন সেটি করেননি, সেটাও আপনি ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহর কিছু ইবাদত করার ছিল সেগুলো আপনি করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা যাবেন, ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু কোনো মানুষের কাছে যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, কারো ধন সম্পদ লুটপাট করে থাকেন, সেই জিনিসগুলো আল্লাহ ক্ষমা করতে পারবে না। আর আল্লাহ ক্ষমা করতে পারবে না কেন, আপনি তো আল্লাহর কাছে অন্যায় করেননি, অন্যায় করেছেন সেই ব্যক্তিদের কাছে, সেই অসহায়দের সাথে, তখন সেই ব্যক্তিদের কাছে যখন গিয়ে ক্ষমা চেয়ে যখন আপনি তাদের সম্পদগুলো ফিরিয়ে দেবেন এবং ক্ষমা চাবেন, তখনই ক্ষমা হয়ে যাবে। আর আল্লাহও বলবে, যাও, সেই ব্যক্তিরা কষ্ট পেয়েছিল, সেই ব্যক্তিরা যেহেতু ক্ষমা করে দিয়েছে, তাহলে আমার তরফতেও ক্ষমা হয়ে গেল। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা করার মূল উদ্দেশ্য, যেমন আমি কিছু কিছু বিষয় দেখেছি
যে কিছু মানুষ বলতেছে জীবন অনেক পাপ করেছি, মানুষের নষ্ট করেছি, মানুষের ক্ষয়ক্ষতি করেছি, মানুষের সম্পদ লুটিপুটি খেয়েছি, এখন হজ করে আসবো, হজ করে আসলে আমার সমস্ত কিছু মাফ হয়ে যাবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজের দোহাই দিয়ে যদি আপনারা এই ক্ষমা চান তাহলে আল্লাহ ইহকাল পরকালে আপনাদের মাফ কখনোই করবেন না। তবে একটি বিষয় আমি বলেছি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোন জিনিসের ক্ষমাগুলো পেতে পারেন, আপনি আল্লাহর সাথে কি কি অপরাধ করেছেন, তা চোখের পানির সাথে নিঘুম রাতে চোখের পানির সাথে ক্ষমা চাইলে আল্লাহ সেটি ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর কাছে যে অপরাধ করেছেন আল্লাহ ক্ষমা করবে, কিন্তু কোনো মানুষের সাথে যদি অপরাধ করে থাকেন, ক্ষয়ক্ষতি করে থাকেন, তাহলে সেই অপরাধের ক্ষমা আল্লাহ করবে না। এখন বলতে পারেন আল্লাহ কি পারবে না? আল্লাহ পারবে, কিন্তু আল্লাহ করবে না। কেন না? আপনি কিছুদিন পরপর একটা করে অন্যায় করবেন, একটি করে ভুল কাজ করবেন, মানুষের আত্মসাত করে খাবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাবেন? কখনোই না। তাহলে জগতের মানুষ এমনই করত যে পাপ করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইত। কিছু কিছু পাপের ক্ষমা হয় না। যদি যেই ব্যক্তির কাছে আপনি অপরাধী তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনি কখনো ক্ষমার যোগ্য নয়। তবে যদি এরকম কেউ ভাবে যে কোনো অলির কাছে গেছি, কোনো পীরের কাছে মুরিদ হয়েছি, আমার পাপ পূর্ণ সমস্ত কিছু পীরের কাছে দিয়ে দিয়েছি, আমার কাছে আর কোনো পাপ নেই, তবে আমি বলবো সেই পীর সহকারে আটকা পড়ে যাবে। সেই পীর একটা কথা বলবে যে বাবা, জীবনে যদি করো কোনো মানুষের ক্ষতি করে থাকো, কারো আত্মসাত করে থাকো, তাহলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিও এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও এবং আমার কাছে তওবা করতেছো, সামনে এমন কোনো ভুল কাজ করবে না। তাহলে সেই পীর সাহেব সমস্ত কিছু গোছে নেবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেই তাদের পাওনা জিনিস তাদেরকে ফেরত না দেন। তবে এই জন্য বলতেছি পৃথিবীতে এটাই ভরে গেছে যে হজ করে আসবো, নিষ্পাপ হয়ে যাব। এমনও হজকারণীওয়ালা আছে যে আমি হজ করে আসলে মানুষ আমাকে জমির দালালিল দিবে, বড় বড় কিছু কন্টাক্ট আমাকে দেবে, কেননা আমি হজ করে এসেছি, আমাকে মানুষ বিশ্বাস করবে। আমি তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমি খারাপ কিছু করব, আমি ঘুষ খাব, আমি দুর্নীতি করব, তখন দেখা যায় আল্লাহ ওই ব্যক্তিকে কখনোই ছাড়বে না। তবে হে সমস্ত জগৎবাসী, আর একটা বিষয়, সরকারি মাল, যেমন যারা সরকারি চাকরি করেন তারা ঘুষ খাচ্ছে, তারা গোপনে এটা সেটা লেনদেন করছে, তারা একদিনের কাম পাঁচ দিনে করছে, দেখা গেছে যে সরকারের চোখে ধরা পড়লে কিন্তু সরকার তাকে কি করবে, সাসপেন্ড করে দেবে। এবং দেখা গেছে যে আল্লাহ এটাও হিসাব নেবে যে সরকারি মাল দেশের সরকারকে যে না মানে সেও কিন্তু অপরাধী। কারণ একটা সরকার কিংবা যেমন দেশের প্রধানমন্ত্রী যিনি, সে কিন্তু এই বাংলাদেশটাকে তার উচিলায় চলতেছে, সে যেখানে যা লাগতেছে, যে যা কিছু করার দরকার করতেছে, কিন্তু তাকে সহযোগিতা আমাদের করতে হবে, তার আইন করা জিনিসগুলো আমাদের মানতে হবে। যদি না মানি তাও কিন্তু হবে না। কেননা একজন প্রধানমন্ত্রীর উপরে আল্লাহর বিশেষ রহমত থাকে, রহমত না হওয়া পর্যন্ত একজন মানুষ প্রধানমন্ত্রী হইতে পারে না। আর যেহেতু হয়েছে, সে নিজেও যদি কোনো অপরাধ করে তারও বিচার হবে, এবং সে যদি কোনো অবিচারীকে সুবিচার না করে এবং সত্য সঠিক বিচার না করে তারও সেই বিচার হবে, প্রধানমন্ত্রীকেও ছাড়া হবে না। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, আমরা যতটুকু পারবো মানুষের সহযোগিতা করব। আমি একবেলা না খেয়ে আছি, আরেক বেলা দেখা গেছে একজন মানুষ তিন ধরে কিছু খায় না, আমি একদিন ধরে কিছু খাই না, তাহলে আমার থেকে কষ্টকর ব্যক্তি কিন্তু সে, তাকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি তাহলে আল্লাহ কি বলেছে সূরা মাওনে, তোমরা অসহায়দেরকে দেখো, যারা বস্ত্রহীন, যারা ক্ষুধার্ত তাদেরকে মাথায় হাত বোলাও, যারা এতিম তাদের মাথায় হাত বোলাও, তাদেরকে সান্ত্বনা দাও এবং অন্ন বস্ত্র দানে উৎসাহ করো। আর সেই জায়গায় যদি মানুষে পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, আবার মানুষের ক্ষয়ক্ষতিও করে এবং এতিমের মাল লুটিপুটি খায়, তখন তাদের বিচার তো কঠিন হবেই, তাদের যে সাজা হবে এই সাজার চেয়ে বড় সাজা পৃথিবীতে আর হতে পারে না। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো করার একটাই উদ্দেশ্য, যেই ব্যক্তিদের সাথে আমাদের কথা হয়েছে, যেই ব্যক্তিদের সাথে আমাদের চলাফেরা ছিল, তাদের মধ্যে এমন কিছু জিনিস পেয়েছি, জীবনে যত পাপ করতে পারো করে নাও, জীবনে যত লুটপাট করতে পারো করে নাও, যত ঘুষ আহাজারি, যত কিছু মানুষের ক্ষয়ক্ষতি করে নাও, কিন্তু একদিন আমরা হজের মাধ্যমে ক্ষমা চেয়ে নেব। একদিন আমরা দেখা গেছে একজন পীর আউলিয়ার কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কখনোই হবে না যে একজন পীর আসলে কি, সে পথ প্রদর্শক, সে মানুষকে সুপথ দেখায়।
এখন সেই ব্যক্তি কাছে, সেই ব্যক্তির কাছে গেলে সমস্ত কিছু গুনাহ মাফ যদি করে দেয়, আর আমি যদি পাপ করেই চলেছি এবং সামনেও পাপ করব, আবার আমি ক্ষমা চেয়ে নেব, বিশাল ভুল হয়ে যাবে। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আমি আমার অন্তরের অন্তস্থ থেকে করলাম। দেখা গেছে পৃথিবীতে মানুষ বেশিরভাগই এমনই করছে, আর আমরা এমন যারা করতেছি এই হইতে যেন আমরা দূরে থাকি, বেঁচে থাকি। তাহলে কি হবে, যে আমাদের মুখের খাবারটাও যদি কোনো গরিবের মুখে দিয়ে দেই, তখন সেই গরিব যখন সান্ত্বনা পাবে, পেট ভরে খাবে, এতদিন ধরে ঠিক মতো খেতে পাচ্ছে না, সে যখন চোখের পানির সাথে দোয়া করবে, সে যখন কাঁদবে, সেই চোখের পানিগুলো আল্লাহর চোখের পানি মনে করতে হবে, রাসুলের চোখের পানি মনে করতে হবে। কেননা যে আল্লাহ এটিই বলেছে, তোমরা এতিম অসহায়দেরকে কখনোই তোমরা অত্যাচার করো না, তাদের মাথায় হাত বুলিও, তাদের পাশে দাঁড়িয়েও, তাহলে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবে, আমি আল্লাহর কাছে তোমরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে। কোরআনে এটিও বলেছে, যে পৃথিবীতে সুপথে থেকেছে, মানব সেবা করেছে, তার জন্য রয়েছে, তার জন্যে রয়েছে কি, জান্নাত রয়েছে তাদের জন্য। তাই বলবো হে সমস্ত জগৎবাসী, শুধু নামাজের কথাই বলেনি যে নামাজ পড়লে জান্নাত দেবে, কিন্তু নামাজিরা আগে জাহান্নামে যাবে। কেন, তারা নামাজে উদাসীন হয়েছে, কিন্তু এতিম অসহায়দেরকে তারা কি করে, তাদেরকে লুটপাট করে, তাদেরকে অত্যাচার করে, তাদের মাথায় হাত বোলায় না, তাদেরকে সান্ত্বনা দেয় না, সমস্ত নামাজ দুর্ভোগে চলে যাবে। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের সামনের কি আলোচনা চাইছেন আমাদেরকে জানাবেন, এই আলোচনাটি কেমন লাগলো তাও জানাবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।